পারবেন। তো আজকে আমরা কথা বলবো সুন্দরবনের কাঁঠাল নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও আপনি আগে কখনো ইউটিউবে দেখেননি। তো গাইস, আজকে আমরা কথা বলবো সুন্দরবনের কাঁঠাল, এটাকে বলে বন কাঁঠাল। আমি বলতে পারি এইরকম ভিডিও আপনি আগে কখনো কোথাও দেখেননি এবং জানতেনও না যে সুন্দরবনে কাঁঠাল হয়। তো এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন এইগুলো সব কাঁঠাল। দেখুন গাইস, এই বন কাঁঠালের গায়ে প্রচুর কাঁটা এবং গাছেও প্রচুর কাঁটা। এটি একটি কাঁটা গাছ। দেখুন কাঁটাগুলো প্রচুর ধারালো। এই গাছগুলো সুন্দরবনে ছাড়া আর কোথাও হয় না। দেখুন আরও একটা কাঁঠাল, দেখতে পাচ্ছেন কাঁটা, কত কাঁটা গাছ। এই গাছের ভিতরেই হয় কাঁঠাল, এই গাছের ফলই হলো এই কাঁঠাল। দেখতে পাচ্ছেন কত ধারালো কাঁটা। এমন ভিডিও আসলে দেখা সম্ভব নয় বা এমন ফল সকলেই দেখতে পারবেন না যারা সুন্দরবনের পাশে বসবাস করে তারা ছাড়া। দেখেন কত বড় কাঁঠাল এবং কাঁটাও কত ধারালো। আরও একটা কাঁঠাল দেখাচ্ছি, এই কাঁঠালটাও দেখতে পাচ্ছেন কত হাত দেওয়ার সাথে সাথেই কাঁঠালটা পড়ে গেল। এটি একটি পাকা কাঁঠাল। এই কাঁঠালের ভিতরে শাঁস আছে, ওই সাদা শাঁসটা খেতে হয়। এই কাঁঠাল অনেক সুস্বাদু, যারা আসলে খাননি তারা বুঝতে পারবেন না যে কতটুক সুস্বাদু। তো এই ফলটা আমি ভাসিয়ে রাখলাম, আরও দুই একটা ফল ছিঁড়বো আমি। এই ফলটাও ছিঁড়ে নেব, দেখতে পাচ্ছেন কত ধারালো কাঁটা, হাতের ভিতরে ঢুকে গেলে কি একবার অবস্থা হবে বুঝতে পারছেন। এটাও রাখলাম, আরও একটা নিব। দেখেন কত কাঁটার ভিতরে এই ফলগুলো হয়, আর ছিঁড়তেও কত কষ্ট। এখন এই কাঁটার ভিতর থেকে, কাঁটা গাছের ভিতর থেকে এই ফলটা নিতে হবে। এই ফলটা ছিঁড়তে একটু ঝামেলা হচ্ছে, কারণ আশেপাশে অতিরিক্ত কাঁটা, এই কাঁটা হাতের ভিতরে ঢুকে যাওয়ার সমস্যা। একবার হাত স্লিপ করলে কাঁটার ভিতরে হাত ঢুকে যাবে। এই ফলটি পাতায় আটকে গিয়েছে কাঁটার সাথে। অনেক সাবধানে ফলটি পাড়তে হবে, না হলে হাত কেটে যাবে, ছালিয়ে যাবে। অনেক কষ্ট করে অবশেষে ফলটি পারলাম। তো আমরা তিনটা ফল পারলাম, দেখুন। এমন ভিডিও আপনি ইউটিউবে আগে দেখেছেন কিনা বলতে পারবো না। এরম ফল দেখার সৌভাগ্য একমাত্র যারা সুন্দরবনের পাশে বসবাস করে তারা, তাদের ছাড়া এমন সৌভাগ্য আর কারো হবে না। এই ফলগুলো এখন বাড়ি নিয়ে, এই ফলগুলো নিয়ে এখন খেতে হবে ভিতর থেকে সাদা শাঁস বের করে। একটা ফল একটু বেশি পাকা, একটা মিডিয়াম পাকা, আর একটা একটু কাঁচা টাইপের আছে, কিন্তু সমস্যা নেই, খাওয়া যায় ভিতরের শাঁসগুলো। আমি এই ফলগুলো এখন বাসায় নিয়ে তারপরে খেয়ে দেখাবো আপনাদেরকে যে এর ভিতরে কী খেতে হয় আসলে। তো গাইস, আমরা এখন বাসায় চলে আসলাম, এখন এই ফলটা ভাঙবো। ফলটি খুব সাবধানে ভাঙতে হবে, না হলে কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে হাতের ভিতরে। ফলটি ভালোভাবে ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরে সাদা, এর ভিতরে একটা লম্বা অংশ আছে সাদা, সেটাই খেতে হয় শুধু। এই যে এটা আসলে একটা মাজের মতন, এইটা খেতে হয় আসলে এই কাঁঠালের। দেখেন কিভাবে খেতে হয়, এই যে সাদা মাজের মতন এইটা খেতে হয়। এটা আসলে বাজারে যেসব কাঁঠাল পাওয়া যায় এই কাঁঠালের মতন একদমই না,
এর ভিতরে শুধু এইটুকুনি অংশই খাওয়া যায়, তার বেশি একটু খাওয়া যায় না, আর সব কাঁটা গায়ে। এই যে সাদা অংশটা, এটাই খেতে হবে। মোট কথা, ভিতরে যে সাদা অংশগুলো আছে সেগুলোই খাওয়া যায়, খাওয়ার উপযুক্ত আর কি, আর এগুলো সব কাঁটা। তো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আশা করি ভালোই লেগেছে, কারণ এমন ভিডিও তোমরা কোথাও পাবে না।